বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন মেয়েদের হলে সভাপতি সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ যতদিন জেগে আছে এই ধর্মকে ব্যবহার করে আপনারা এই বাংলাদেশে কখনো বাস্তবায়ন করে তিনি যাচ্ছেন আমাদের প্রিয় ছাত্রনেতা লেখক ভট্টাচার্য আমাদের মাঝে আগানগার আওতাভুক্ত করে শিক্ষার্থী অধিকারের কথা বলে যারা এখানে সংবাদ সম্মেলন করছে রাজুভাতকে সমাবেশ করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রেজেন্টেশন কিভাবে হবে সেরকম ফতোয়া দেখানোর হিম্মত যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখাচ্ছে এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সচেতন শিক্ষার্থী হিসেবে প্রগতিশীল ছাত্র আন্দোলনের জন্য কর্মী হিসেবে আমাদেরকে হতবাক করেছে আমাদেরকে ক্ষুব্ধ করেছে আমরা বিশ্বে অভিভূত হয়েছি আমরা যখন এই টিএসসির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের রুমে কিংবা আমাদের সংবাদ সম্মেলন প্রেস কনফারেন্সের রুমের নামে যে ভাষায় তারা কথা বলেছেন যে পরিচ্ছদে এই টিএসসিতে তারা কথা বলেছেন আসলে আমাদের এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন টিএসসির কর্তৃপক্ষ যখন কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিংবা প্রক্টোরিয়াল টিম তাদের যেরকম আমরা এই বিষয়গুলো মোকাবেলা করার ক্ষেত্রে তাদের যেরকম কোনো ধরনের ভূমিকা না রাখার দৃষ্টান্ত আমাদের সামনে উন্মোচিত হয়েছে আসলে আমরা অবাক হয়েছি আমরা এই কাবুলে ক্লাস করছি না ঢাকায় ক্লাস করছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আজকে এই প্রশ্ন উন্মোচিত হয়েছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পৃথিবীর যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি আধুনিকতার শিক্ষা দেয় যেটি রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয় যেটি মুক্তির চেতনার আতুরগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মান্ধতার বিরুদ্ধে কুপমণ্ডুকতার বিরুদ্ধে যুগে যুগে লড়াই করেছে কাঠমোল্লাদের বিরুদ্ধে যুগে যুগে লড়াই সংগ্রাম করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে এটি আসলে আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না আজকে আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি একই সঙ্গে পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতিও আজকে ডাকসু হয়তো কার্যকর নেই কিন্তু ডাকসুর প্রেসিডেন্ট পদটি তো কার্যকর হয়েছে সেই ডাকসুতে আমরা ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে না সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই জায়গায় আজকে যখন এই ধরনের কর্মকাণ্ড ধর্মান্ধ রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় আমরা মনে করি যে উপাচার্যের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়বদ্ধতা রয়েছে এগুলোর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই পরিবেশ পরিষদ এই পরিবেশ পরিষদের আওতাভুক্ত থেকে আমাদের এখানে ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড পরিচালনা করে সেই পরিবেশ পরিষদের সদস্য সচিব হিসেবে প্রক্টরের দায়বদ্ধতা রয়েছে যে ছাত্র রাজনীতির লেবার ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা মৌলবাদী দাবিদার গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে কারা কাঠমোল্লাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে এই বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা এবং কাবুলের পার্থক্য ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় কিংবা কোন ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের পার্থক্য ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা মনে করি যে আমাদের সেই প্রক্টরের দায়বদ্ধতা রয়েছে এগুলোর বিরুদ্ধে কর্মকাণ্ড এগুলোর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং এই ধরনের পদক্ষেপ যখন ঘটবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চুপ করে থাকবে দেখেও না দেখার ভান করবে আমরা মনে করি যে এটি আগামীতে বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য একটি অশনি সংকেত বলে আমরা মনে করি যে আপনারা চুপ করে থাকবেন আপনারা অন্ধ থাকবেন আপনারা অন্ধ থাকলেও বাংলাদেশের মৌলবাদী রাজনীতির প্রলয়ে বন্ধ হবে না যদি এ ধরনের নিঃসুক ভাবে আপনারা বসে থাকেন আজকে আমরা সুস্পষ্ট ভাবে এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই সমাবেশ থেকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি গণতান্ত্রিকভাবে সকল সংগঠনকে আমরা মোকাবেলা করতে চাই এই ক্যাম্পাসে প্রগতিশীল রাজনৈতিক ধ্যান ধারণায় যারা বিশ্বাস করে মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে সকল রাজনৈতিক সংগঠন